আচ্ছা বন্ধুরা, আপনারা কি ইনভেস্টমেন্ট করতে চাইছেন কিন্তু বুঝে উঠতে পারছেন না কোথায় ইনভেস্ট করবেন, কিংবা ব্যস্ত শিডিউলের মধ্যে স্টক মার্কেটের হাল হকিকত জানার সুযোগ পাচ্ছেন না? এই ক্ষেত্রে কিন্তু আপনাকে সাহায্য করতে পারে এসআইপি, যার পুরো নাম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এই প্ল্যানে আপনি ইনভেস্টমেন্ট সম্পর্কে কোনো নলেজ না থাকলেও কিন্তু ইনভেস্ট করতে পারবেন, আপনাকে আলাদা করে সময় ব্যয়ও করতে হবে না, এমনকি রোজ রোজ স্টক মার্কেটের ওঠা পড়ার খোঁজ খবরও রাখতে হবে না। আজকের ভিডিওতে আমরা এসআইপির A to Z নিয়ে কথা বলবো। এসআইপি কি, এসআইপিতে রিস্ক কতটা থাকে, কত টাকাই বা ইনভেস্ট করতে হয়, কত টাকা রিটার্ন পাওয়া যায়, সমস্ত কিছু আপনাদের জানাবো। তাহলে আসুন জেনে নিই এসআইপি কি। আসলে এসআইপি হলো এমন একটি ইনভেস্টমেন্টের মাধ্যম যেখানে মিউচুয়াল ফান্ডের সাহায্যে স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করা যায়। যদি আপনার সময় ও নলেজের অভাব থাকে তাহলে আপনি একজন এক্সপার্টের সাহায্য নিতেই পারেন। সেই এক্সপার্ট আপনার থেকে টাকা নেবে এবং নিজের ইনভেস্টমেন্ট সংক্রান্ত নলেজ ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সেই টাকা ইনভেস্ট করবে এবং যা লাভ হবে তার কিছু অংশ নিজে রেখে বাকিটা আপনাকে দিয়ে দেবে। তাহলে ভেবে দেখুন, আপনার টাকা ইনভেস্ট করতে গিয়ে সেই বিশেষজ্ঞ ব্যক্তি যদি লোকসান করে ফেলেন তাহলে কিন্তু আপনার পকেট থেকে তার জন্য এক টাকাও ব্যয় হচ্ছে না। প্রসঙ্গত জানিয়ে রাখি, প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের কিন্তু নিয়ম আলাদা, তাই যে কোনো মিউচুয়াল ফান্ডে নিয়োগ করার আগে তাদের চার্জ সম্পর্কে জেনে নেওয়া উচিত। একবার যদি আপনি আপনার মিউচুয়াল ফান্ড বেছে নেন, তারপর খুলে ফেলুন এসআইপি। এই এসআইপির সাহায্যে আপনি প্রতি মাসে মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারবেন। ধরুন আপনি 5,000 টাকার একটি এসআইপি করেছেন, তাহলে এই 5,000 টাকা প্রতি মাসে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট হয়ে সরাসরি এসআইপিতে ইনভেস্ট হয়ে যাবে। তবে অটো ডেবিট আপনাকে চালু করতে হবে। এইভাবে যদি আপনি এসআইপি শুরু করেন তাহলে আপনি নিশ্চিতভাবে আপনার অফিস, ব্যবসা বা অন্য যে প্রফেশনের সঙ্গেই আপনি যুক্ত থাকুন না কেন তা আপনি মন দিয়ে করুন, প্রতি মাসে টাকা অটো ডেবিট হয়ে এসআইপিতে ইনভেস্ট হতে থাকবে। এরপর দ্বিতীয় প্রশ্ন হলো, কোন মিউচুয়াল ফান্ড সবথেকে ভালো হবে ইনভেস্টমেন্টের জন্য? মিউচুয়াল ফান্ড দু ধরনের হয়, অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড আর প্যাসিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড। নাম থেকেই বোঝা যাচ্ছে এই অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে একজন বিশেষজ্ঞ তার অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে এবং স্টক মার্কেটের ওঠানামার ওপর ভিত্তি করে টাকা ইনভেস্ট করে। আর প্যাসিভলি ম্যানেজড ফান্ড বা ইন্ডেক্স ফান্ডে 10-15 বছরের জন্য টাকা ইনভেস্ট করে রেখে দেওয়া হয়, সেই 10-15 বছর পর টাকা আবার তোলা হয়। এক্ষেত্রে ভারতের টপ যে 50টি কোম্পানি আছে তাতে টাকা ইনভেস্ট করা হয়। মনে করা হয় যে কোনো দেশের টপ 50টি কোম্পানি লং রানে ভালো পারফর্মই করবে। ভারতের ইন্ডেক্সের নাম Nifty 50। আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড বেশি লাভজনক, কারণ সবসময় একজন এক্সপার্ট এর নজরদারিতে থাকে। তবে এমনটা নয়, কারণ শর্ট টার্ম বা ডিউরেশনে হয়তো অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড বেশি লাভ এনে দেয়, কিন্তু লং টার্ম বা বেশি দিনের জন্য ইনভেস্টমেন্টের ক্ষেত্রে প্যাসিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড অনেক বেশি লাভের মুখ দেখায়। একটা সমীক্ষায় দেখা গেছে গত 10 বছরে 85% অ্যাক্টিভলি ম্যানেজড মিউচুয়াল ফান্ড ইন্ডেক্স ফান্ডকে ছাড়িয়ে যেতে পারেনি। অর্থাৎ আপনি যদি ভারতের টপ বা সেরা 50টি কোম্পানিতে লগ্নি করেন দীর্ঘ 20 বছরের জন্য, আর অন্যদিকে অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ডে 20 বছর ধরে বিনিয়োগ করতে থাকেন, তাহলে প্রথম ক্ষেত্রেই অধিক লাভবান হওয়ার সুযোগ বেশি। এবার তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে আসি, এই এসআইপি থেকে কতটা রিটার্ন আপনি পেতে পারেন? সোজাসুজি বলতে গেলে 3টি বিষয়ের ওপর এই রিটার্নের বিষয়টি নির্ভর করে। 1. কত টাকা আপনি ইনভেস্ট করেছেন। 2. কত দিনের জন্য আপনি টাকা ইনভেস্ট করেছেন। খুব অল্প সময়সীমার জন্য হলে বেশি লাভ হবে না বলাই বাহুল্য। আপনি যদি খুব কম করে 20 বছরের জন্য টাকা ইনভেস্ট করেন তাহলে ভালো লাভ হতে পারে, এই আশা করা যায়। 3. মার্কেটের অবস্থা কীরকম। দুঃখের বিষয়, এই শেষ পয়েন্টটির ওপর আমার বা আপনার কারোরই হাত নেই। মার্কেট কেমন থাকবে বা পরিস্থিতি কি হবে তা কন্ট্রোল করা সম্ভব না। তাই কত টাকা ইনভেস্ট করা হচ্ছে বা কত দিনের জন্য ইনভেস্ট করা হচ্ছে এবং কোন মিউচুয়াল ফান্ডে তা ইনভেস্ট করা হচ্ছে তা আপনি নিয়ন্ত্রণ করতেই পারেন এবং এর ওপর আপনার প্রফিট নির্ভর করবে। তবে এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, মার্কেট কিন্তু সবসময় একরকম থাকে না, ওঠা পড়া লেগেই থাকে। তাই আপনি যত টাকাই ইনভেস্ট করুন বা যত দিনের জন্যই ইনভেস্ট করুন, টাকা হারিয়ে ফেলার একটা ভয় তো সবসময় শেয়ার মার্কেটে থাকেই। তবে আপনি যদি দীর্ঘদিনের জন্য ইনভেস্ট করতে পারেন তাহলে রিস্ক ফ্যাক্টর অনেকটা কমে যায় বা প্রায় থাকে না বললেই চলে। আসুন বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরুন আপনি ৫০০০ টাকা করে প্রতি মাসে এসআইপি করছেন ২০ বছরের জন্য, আর আপনি রিটার্ন পাচ্ছেন প্রতি বছর ১২% করে। এক্ষেত্রে আপনার প্রশ্ন হবে, আমি ২০ বছর পর কত টাকা পাবো? এই ক্যালকুলেশনের জন্য এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করা হয়। ২০ বছরের জন্য প্রতি মাসে ৫০০০ টাকা ইনভেস্ট করলে ২০ বছরে মোট ইনভেস্টমেন্টের পরিমাণ দাঁড়াবে ১২ লক্ষ টাকা, আর রিটার্ন আসবে প্রায় ৩৮ লক্ষ টাকা। অর্থাৎ যে ১২ লক্ষ ইনভেস্ট করা হয়েছিল তা বেড়ে প্রায় ৫০ লক্ষ হয়ে যাবে। এসআইপিতে ইনভেস্ট করার আগে কোন কোন বিষয়ে নজর রাখতে হবে? আপনি যদি অল্প টাকাও বেশি দিনের জন্য ইনভেস্ট করেন এসআইপি মারফত, তাহলে আপনি বেশি লাভবান হবেন। কিন্তু যদি অনেক বেশি টাকা আপনি সামান্য কদিনের জন্য ইনভেস্ট করেন, তাহলে আপনার খুব বেশি কিছুই লাভ হবে না। যত কম বয়সে আপনি এসআইপি শুরু করবেন, আপনার লাভ তত বেশি হবে। ৫০০ টাকা হলেও কম বয়স থেকেই চালু করুন, ধীরে ধীরে টাকার অঙ্ক বাড়ান, কিন্তু শুরু করে দিন। তাহলে ভবিষ্যতে টাকার জন্য ভাবতে হবে না। এর সাথে সাথে অবশ্যই একটা ইমার্জেন্সি ফান্ডের ব্যবস্থা রাখুন। যদি কোনো সমস্যা হয়, কারোর অসুখ হয়, কিংবা ব্যবসায় কিছু সমস্যা বা যে কোনো ইমার্জেন্সি পরিস্থিতি হয়, তাহলে এই ফান্ড আপনাকে সাহায্য করবে। আপনাকে ওই ইনভেস্টমেন্ট করা টাকায় হাত দিতে হবে না। যে টাকা আপনার মার্কেটে ইতিমধ্যেই ইনভেস্ট করা, সেই টাকা যদি কিছু জরুরি অবস্থায় তুলে নেন, তাহলে আখেরে আপনার ক্ষতি। আর একটি বিষয় অবশ্যই মাথায় রাখবেন, রিস্ক জেনে বুঝে তবেই আপনার কষ্টার্জিত টাকা ইনভেস্ট করুন, অযথা ঝুঁকি নেবেন না। স্মার্ট ইনভেস্টের মতো ক্যালকুলেটেড ঝুঁকি নিন। এতে আপনি জানবেন আপনার ক্ষতি হলে ১০০ টাকা হতে পারে, কিন্তু লাভ হলে ১০০০ টাকার হবে। এই ধরনের রিস্ক নিন। কোনো মিউচুয়াল ফান্ডে টাকা লগ্নি করার আগে অবশ্যই তাদের পোর্টফোলিওতে গিয়ে দেখে নিতে হবে কোন কোন কোম্পানিতে তারা টাকা লগ্নি করছে, আদৌ এইসব কোম্পানির ওপর আপনার ভরসা আছে কিনা, আর তারা কত টাকা নিচ্ছে তাদের চার্জ হিসাবে, এবং এই মিউচুয়াল ফান্ডের ম্যানেজারের ট্র্যাক রেকর্ড কী। এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো লামসাম ভার্সেস এসআইপি। একটু আগেই আমরা আলোচনা করছিলাম যে ২০ বছরের জন্য প্রতি মাসে যদি ৫০০০ টাকা ইনভেস্ট করা হয়, তাহলে মোট ইনভেস্টমেন্টের পরিমাণ দাঁড়াবে ১২ লক্ষ টাকা। এখন ধরুন আপনার কাছে ১২ লক্ষ টাকা মজুদ রয়েছে, সেক্ষেত্রেও কি মাসে মাসে ৫০০০ করে এসআইপিতে ইনভেস্ট করা উচিত, নাকি সম্পূর্ণ টাকাটা একবারেই মার্কেটে ইনভেস্ট করা বুদ্ধিমানের কাজ? এই একবারে টাকা ইনভেস্ট করার পদ্ধতিকেই লামসাম ইনভেস্টমেন্ট বলে। এই ধরনের ইনভেস্টমেন্টে তখনই লাভ হবে যখন মার্কেট আন্ডার ভ্যালুড থাকে। যেমন কোভিডের সময় মার্কেটের অবস্থা একদমই ভালো ছিল না, অর্থনীতির বিপর্যয় ঘটেছিল, তাই প্রায় সবকটা ভালো কোম্পানিরই গ্রাফ ৫০% থেকেও নিচে নেমে গিয়েছিল। ওই সময় যারা যারা বেশি টাকা নিয়োগ করেছিল তারা বেশ ভালোভাবেই লাভবান হয়েছিল। কিন্তু ওই সমান পরিমাণ অর্থ যদি আজকের সময়ে দাঁড়িয়ে কেউ ওই ওভারভ্যালুড মার্কেটে বিনিয়োগ করে, তাহলে তার আর্থিক ক্ষতি হবেই। কিন্তু অন্যদিকে যদি প্রতি মাসে কম টাকা ইনভেস্ট করা হয়, তাহলে ক্রমাগত আপনি মার্কেটে আপনার টাকা বিনিয়োগ করতে পারবেন, এবং এক্ষেত্রে যে সুবিধা হবে সেটি হলো, ধরুন কোনো মাসে মার্কেট উপরে গেলে সেই মাসে ওই ৫০০০-এর পরিবর্তে আপনি কোম্পানির কম ইউনিট পাবেন। আবার যে সময় মার্কেট আন্ডার ভ্যালুড থাকবে, তখন আপনি ওই ৫০০০-এর বদলে কোম্পানির বেশি ইউনিট পাবেন, বলাই বাহুল্য। এইভাবে আপনি কোম্পানিগুলোকে তাদের অ্যাভারেজ দামে কিনতে পারবেন। একইভাবে এসআইপি আপনাকে মার্কেটের অ্যাভারেজ রিটার্ন দেয়। এর জন্য কবে মার্কেট আন্ডার ভ্যালু হবে বা আর্থিক বিপর্যয় আসবে বা নিফটি 50-র কোনো কোম্পানির মার্কেট ভ্যালু দ্রুত হ্রাস পাবে, তার জন্য অপেক্ষা করতে হবে না। বরং অল্প পরিমাণ অর্থ বেশি দিনের জন্য বিনিয়োগ করলে আপনার টাকার ভ্যালু খুব দ্রুত বৃদ্ধি পাবে। তাই কোনো শুভ সময়ের জন্য অপেক্ষা না করে আজই বিনিয়োগ করে দিন। এক্ষেত্রে জানিয়ে রাখি, আপনার মোট রোজগারের শতকরা 10% আপনি বিনিয়োগ করুন বেশি সময়সীমার জন্য, এবং প্রতি বছর ওই বিনিয়োগের অংশটাকে 10% করে বাড়াতে থাকুন। তাহলে আপনি লাভের মুখ দেখবেনই দেখবেন। তাহলে আজকের এই ইনফরমেটিভ ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের মধ্যে কারা কারা এসআইপিতে টাকা বিনিয়োগ করেন কমেন্টে লিখে জানাবেন। আর যারা যারা এসব থেকে দূরে থাকতেন, তারা কি আজকের ভিডিও দেখে উৎসাহ পেয়েছেন এসআইপিতে টাকা ইনভেস্ট করার জন্য? সেটাও কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না যেন।